হ্যালো গাইস, আমরা সবাই রেডি হয়ে গেছি। রেডি হতে অনেক সময় চলে গেছে, আজকে আমরা যাচ্ছি মেলাতে। রেডি হতে সময় চলে গেছে কারণ কালকে আমরা 10:30টার সময় মেলায় গেছিলাম, আমার সব কিছু বন্ধ হয়ে গেছিল। তো আজকে আমি তাড়াতাড়ি সাজুগুজু করেছি, ওই আর কি সিম্পল একটা ড্রেস, দেখো কিছুই সাজিনি আমি, আরে সিম্পল ড্রেস পরেছি, তাতে দেখো ফরচুনার প্রিয়মের মাথা খারাপ হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। তো আমরা এখন তাড়াতাড়ি যাব, গিয়ে মেলাতে অনেক কিছু খাবো, অনেক কিছু কিনবো, আর কিছু সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তোমরা একটু অপেক্ষা করো, দেখতে থাকো, আর প্লিজ একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ। শুধু একটাই একটু মন খারাপ হলো একটা জিনিস দেখে, তোমার সাথে শেয়ার করছি যে তোমরা সবাই আমাদের ভিডিওটাকে দেখছো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। তোমরা দেখছো, 98% মানুষেরা দেখছে, কিন্তু কেউ লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটুখানি লাইক আর সাবস্ক্রাইবটা একটু করে দাও। তোমরা যদি আমাদের সাপোর্ট না দাও তাহলে আমরা কী করে এগোবো বলো? তো প্লিজ তোমরা একটুখানি সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যাচ্ছি আরএফএ বইমেলাতে, যেটা হচ্ছে আরএফএর মাঠেতে, অনেক বড় মাঠ, সেখানে সব মেলাগুলো হচ্ছে। তোমাদের সকলকেই স্বাগত। একটুখানি টেস্ট করা হতো কেমন? দেখো খাস্তা, এটা 250 দাও, এটা 100 দাও, শুকনো গুলো দাও, রসে ভেজা দিও না। আরে 100 টা যতটা হয় নি, ওটাও একাই খাবে। এ দেখেন আলো খুব ভালো আছে, এই সাইডে দেখ, এদিকে তাকা। মেলা থেকে বেরিয়ে গেছি, এখন বাড়ি যাব, কিছু মিষ্টি মিষ্টি কিনছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ, 240 তো দেখ না কত হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো, এখানে বিলিং হচ্ছে, পিছনে দেখো বিল হচ্ছে। Thank you.
দিচ্ছি এটা, ওটা একটু টেস্ট করা তো কেমন তাহলে ভাববো। এটা না, এটা নেই, হলুদ গুলো চলো আমরা চলে এসেছি। আমরা মেলা থেকে কি কি কিনেছি, ওখানে তো খাওয়ার জায়গাও সেরকম স্পেস ছিল না, আর এখন বাইরে না খাওয়াটাই ভালো, তবে বাইরের খাবারই নিয়ে এসেছি। আর ওখানে খুব প্রচুর আওয়াজ হচ্ছিলো, যার জন্য ওখানে খাবারও আর কিছু বলতাম তোমরা শুনতেও পেতে না। তো আমি নিয়ে এসেছি এখানে অনেক কিছু খাবার, চলো দেখি কী কী নিয়ে এসেছি। সব ভুলে গেছি, প্রচুর খাবার নিয়ে এসেছি তো অত মনেও নেই যে কী কী নিয়ে এসেছিলাম। আচ্ছা, এটা হলো ফিশ কাটলেট না ফিশ ফিঙ্গার, এটা হলো দূর ফিশ ফিঙ্গার না, এটা এটা কি ফিশ রোল, ফিশ রোল কিছু একটা, চিকেন রোল, এটা হলো চিকেন রোল, আর এটা হলো চিকেন কাটলেট, এটা হলো ফিশ কাটলেট, ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই, আর এটা হলো ফিশ ফিঙ্গার, আর এইটা হলো চিকেন বল, চিকেন চিজ বল, চিকেন চিজ বল, বলস এস যোগ করো। আচ্ছা আচ্ছা, সরি সরি, এই স্যালাড, স্যালাডও দিয়ে দিয়েছে, ভালোই স্যালাড দিয়েছে। সাধারণত মেলায় একটু বেশি দাম হয়, কিন্তু এখানে যা আছে ঠিকই আছে, রিজনেবল প্রাইসেই আমরা পেয়েছি সব খাবারগুলো, খুব একটা প্রাইস নয়, ঠিক আছে। তো চলো তোমাদেরকে বলি কেমন লাগছে খেতে, চলো খাবারগুলো দেখাই কেমন। ভিতরটা দেখো, এটা মনে হচ্ছে চিকেন কাটলেট না, চিকেনটাকে কিমা করে পুরো ভরিয়ে দিয়েছে, চলো কাটলেটটা খাই, খেয়ে বলছি কেমন লাগছে। ভালো খেতে মোটামুটি, ঠান্ডা হয়ে গেছে ওই জন্য আর একটু কেমন লাগছে, কারণ অনেকক্ষণ পরে এসে বাড়িতে ভিডিও করছে না, সেই জন্য ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে, কড়কড়ে তো আছে। এবার আমরা চিকেন বলটা খাবো, দেখি চিকেন বলটা কিরকম। এর আগে কি খেলাম, ফিশ কাটলেট, সরি চিকেন কাটলেট, খুব একটা ভালো লাগেনি, দেখা যাক চিকেন বলটা কিরকম খেতে। আচ্ছা, এখানে এই যে ছোট একটা পিস আর বাদ বাকি সব কিমা করে দিয়েছে, আর একটা ছোট্ট পিস রয়েছে, দেখা যাক খেয়ে এটা কেমন লাগছে। ছড়া ভালো খেতে, এই একটার মধ্যে যে খেলাম এটা, ওটা একটু ভালো, ঝাল নুন সব পারফেক্ট। এবার আমরা গাজুরারি, এবার আমরা ফিশ ফ্রাইটা কাটবো, দেখবো কেমন খেতে। কোটিং তো ভালোই লাগছে দেখে, খেয়ে দেখা যাক। মেন দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখো কোটিংটা দেখো ভেতরের, মোটামুটি ঠিকই আছে, খেয়ে দেখ কেমন লাগছে। ভালো কিন্তু বাইরে করি না, খুব শক্ত এই উপরের যে কোটিনটা রয়েছে, উপরেরটা ভীষণ শক্ত, খুব হার্ড, যে চিবোতে খুব একটা মজা লাগছে না, ভিতরের
পুরটা ঠিক আছে, ওপরেরটার জন্য মজা পাচ্ছি না। যাবে যেমন এই যে আমরা খেলাম যেটা এখন চিকেন চিজ বলটা ভালো ছিল। এটা নামটা ভুলে গেছি কি ছিল অ্যাকচুয়ালি ডিশটার নাম, তো ভেতর না দেখলে বোঝা যাবে না যে ভেতরে কি আছে। হ্যাঁ ভেতরটা দেখো, আমি জাস্ট ভাঙছি, তোমরা দেখো ভেতরটা। চিকেন রোল, ও দাঁড়া দেখো এই কোটিং বেরিয়ে গেল, দেখো এত বড় স্টিক লাগানো এর মধ্যে। তাহলে চিকেন কাবাব, কাবাবটাকে ফ্রাই করা হয়েছে। এটাকে একটু গরম গরম খেলে ভালো হতো। বেরাচ্ছে না, এই দেখো এই কাবাব, ভেতরে এটা ঢুকিয়ে দে, এটাকে বিট্টুকে দিয়ে দে। দা শুধু কাবাবটা আমি খেয়ে দেখছি, ভালো খেতে, এটা ভালো খেতে। কোটিংটা উপর থেকে খুলে গেছে, কোটিংটা শুধু খেয়ে দেখি কেমন লাগছে। এটা নর্মাল কাবাব, তাকে ডিপ ফ্রাই করে দিয়েছে একটা কোটিং দিয়ে, জাস্ট এই আর কিছুই না, এটা নতুন নতুন করার চেষ্টা করেছে। চলো এইভাবে খাবো। এবার আমরা মিষ্টি খাবো, অনেক মিষ্টি কিনেছি, অনেক মিষ্টি। চলো দেখো এবার আমরা কী কী কিনে নিয়ে এসেছি, কারণ আমাদের বাড়িতে একটা পেটু গ্রাম আছে, ওই মিষ্টি খেতে খুব ভালো লাগে। সব বার করছি না, এর মধ্যে এটাই রয়েছে, তো এক পিস করেই বার করছি। হ্যাঁ এক পিস করেই বার করবো, শুধু তোমাদের জন্য, তোমাদের দেখাবো, দেখাবো বলার ঠিক হবে না, তোমাদের দেখাবো খেতে খেতে। একটা থালা আনতে হবে, হাতে তো রস ছকছকে, বিছানা পুরো রস ছকছকে হয়ে যাবে। জলেবি, গরম গরম জলেবিয়া, গরম গরম জলেবিয়া, কোন খায়গা? এখানেই রাখ, জায়গা পাচ্ছি না এখন, কখন খাবো কখন খাবো মনে হচ্ছে আমার, এতগুলো মিষ্টি দেখে একটা মিষ্টি খেলেই হয়তো গা গুলিয়ে যাবে। ঠিক আছে হয়ে গেছে, আর কি ছিল যেন এখানে, বার করেছি এটা, এখানে আর কি ছিল, আর কি দিবি, এটা কি বলতে কি বলে বাদাম, সব মিষ্টি মিষ্টি চ্যাটচ্যাটে হয়ে যাবে। এবার বাদামটাও কিনেছি, বাদামটা কেন দেবো না, বাদামটাও দু চারটে দিয়ে দিই। বাদামের সাথে একটা কথা বলি, এই মেলা থেকে ছোটবেলায় আগে যখন মেলায় যেতাম, সবার আগে বাবা মাকে দেখতাম কিছু না কিনুক বাদাম কিনে নিয়ে বাড়ি আসতো, আর রাতে বাবা মার সাথে যখন শুয়ে আমরা গল্প করতাম এই বাদাম ভাজা। এখন তো আমার নতুন একটা গান বেরিয়ে গেছে, কাঁচা বাদাম। আমি এখন কাঁচা বাদাম গান গাইবো না, নাহলে তোমরা সবাই অজ্ঞানে পড়ে যাবে আমার গান শুনে। তাহলে শুধু মেলা থেকে নিয়ে এসেছি কাঁচা বাদাম, সরি হ্যাঁ এটা কাঁচা বাদাম, কাঁচা বাদাম ভাজা বাদাম, ওটা বালিতে ভাজা বাদাম। ও আচ্ছা হ্যাঁ এটা ভাজা বাদাম, তুই যে আরেকটা নিয়ে ওটা কই গেল, কি বাদাম টাদাম গুলো, চাকতি বাদাম। এই যে কিনেছি এটা, এটা হলো মোরব্বা, এটা কালারিং মোরব্বা, ঠিক আছে। কালারিং মোরব্বা আমি কোনোদিনও খাইনি, ঠিক আছে, আমি এই ফার্স্ট টাইম কালারিং মোরব্বা ট্রাই করব, বুড়ো বয়সে আমি এখন এই মোরব্বা ট্রাই করব। আমার ভালো লাগে না খুব একটা মিষ্টি খেতে, সেটা কোনোদিনও খাই না, আজকে ইচ্ছা হলো, দেখি কিরকম খেতে, অল্প একটু খাবো, ঠিক আছে। ভালো, খারাপ না, তবে মোটামুটি খুব খারাপ না, তোমাদের কাছে হয়তো খুব ভালো লাগবে। আমার একটু মিষ্টি জিনিসটা একটু খুব কমই খেতে ভালো লাগে। এটা হলো গজা, খাস্তা গজা, কোন দিক খাবো বুঝতে পারছি না। ভালো খাস্তা গজাটাও খুব ভালো। এটা হলো কাঠি গজা, গজার উপরে কাঠি গজাটাকে একটু বড় সাইজের করেছে, এটাও এক প্রকার গজা, গজাটা একটুখানি খেয়ে এটা তো তোমরা সবাই জানো জিলিপি, জিলিপি আর বাঙালিকে জিলিপি আর কি বোঝাবো, এটা ফেভারিট, গরম গরম জিলিপি
খাবার মজাই আলাদা, তবে এটা গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। এটাও জানো, এটাও গজা, এটা বাদাম আর এটা বাদাম চাকতি, আর এটাও এটা বাদাম চাকতির সাথে মনে হয় সাদা তিল বাদাম সবকিছু, সাদা তিল বাদাম দিয়ে একটা চাকতি করে দিয়েছো। তো বন্ধুরা দেখলে তোমরা সবাই, প্রচুর খাবার কিনে ফেলেছি, কিন্তু এত খাবার এত রাতে খাওয়া সম্ভব নয়, কারণ আজকে আর ডিনারও হবে না, অলরেডি প্রচুর খাবার খেয়েও ফেলেছি। তো তোমরা একটু বলো তোমাদের এই ভিডিওটাই, খাবার ভিডিওটাই, এত কিছু খাবার তোমাদের কেমন লাগলো, এবং তোমরাও মেলাতে গেলে কী কী কেনো, কী কী তোমরা খেতে ভালোবাসো, কী কী তোমরা খাও, কী কী তোমরা কেনো, সেগুলো একটু বলো। আর প্লিজ তোমরা কমেন্টে একটু জানিও তোমরা আমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর তোমাদের এই মিষ্টির মধ্যে কোন মিষ্টিটা তোমাদের বেশি ফেভারিট, আর ওই যে আমরা কাটেটগুলো খেলাম ওগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগে। হ্যাঁ প্লিজ বন্ধুরা তোমরা একটুখানি লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? শুধু একটাই একটু মন খারাপ হলো একটা জিনিস দেখে তোমার সাথে শেয়ার করছি, যে তোমরা সবাই আমাদের ভিডিওটাকে দেখছো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, তোমরা দেখছো 98% মানুষেরা দেখছে, কিন্তু কেউ লাইক করছো না সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ বন্ধুরা তোমরা একটুখানি লাইক আর সাবস্ক্রাইবটা একটু করে দাও, তোমরা যদি আমাদের সাপোর্ট না দাও তাহলে আমরা কী করে এগোবো বলো? তো প্লিজ তোমরা একটুখানি সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে আজকের মতো টাটা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, তোমরা সবাই এই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ বলবে আমাদের একটু সাপোর্ট করো, থ্যাংক ইউ, টাটা। চলো টাটা।